আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ইউকে যুবদল সহ সমমনা কয়েকটি দলের প্রতিবাদ সভা লন্ডন সফররত সাবেক ছাত্রনেতা রঞ্জিত সরকারকে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক সংবর্ধনা প্রদান দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা সভা যুক্তরাজ্য জাতীয় পার্টির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নেতাদের মুক্তি ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে যৌথভাবে সভা করেছে যুক্তরাজ্য যুবদল শ্রমিক দল ছাত্রদল ও জাসাস পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানান এছাড়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা জানান যুক্তরাজ্য শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক বাবর চৌধুরী ছাত্রদল সভাপতি জসীমউদ্দিন সেলিম ও জাসাসের সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল হাজি তৈমুজ আলী আব্দুল হামিদ চৌধুরী উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের সভাপতি এম এ সালাম যুক্তরাজ্য যুবদল সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশাহ প্রমুখ সরকার যেভাবে সমস্ত দেশের জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে অ্যারেস্ট করে যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এই নির্যাতন যাতে প্রকাশ না পায় সরকারের গণহত্যা এবং গণ অ্যারেস্ট যাতে সংবাদ মাধ্যমে যাতে না আসে যাতে বহির্বিশ্বের মানুষ যাতে না জানতে পারে এই জন্য আজকে সে এই সংবাদপত্রের স্বাধীনতাকে রুদ্ধ করার একটা পায়তারা করে আজকে পত্রিকা অফিস বন্ধ করেছে এবং মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করেছে আমরা সরকার মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করার মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে এরা বাংলাদেশে বাকশাল কায়েম করতে চায় মানুষের বাক স্বাধীনতা হরণ করে করতে চাচ্ছে এবং আমরা শুনেছি ফাইন্যান্স মিনিস্টার আবুল মাল আবুল মুহিত বলেছেন বিদেশি কূটনীতিবিদদেরকে যে এই চার সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস ওনারা জানতেন একমাত্র পত্রিকা আমার দেশ যেটা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ জনসম্মুখে পরিবেশন করে থাকে লন্ডন সফররত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকারকে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম মিসবাউর রহমান মিসবা হাবিবুর রহমান হাবিব কাসার আহমেদ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে দেশে বিএনপি জামাত জোট যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে থামাতে কৃত্রিম রাজনৈতিক সহিংসতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে উপস্থিত প্রবাসীদের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সমস্যা সমাধানে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন লন্ডন সফররত জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য সুনীল শুভ রায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সচিব শামসুল ইসলাম সেলিম বক্তব্য রাখেন টারহামলেজ কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ এম এ মুনিম চৌধুরী বাবু মোহাম্মদ এহিয়া চৌধুরী মোহাম্মদ নিজামউদ্দিন সাহেদ আলী খন্দকার ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় দেশে চলমান রাজনৈতিক সহিংসতার জন্য সরকারি ও বিরোধী দলকে অভিযুক্ত করে বলেন তাদের সহিংসতার ফলে দেশের অর্থনীতি আজ মৃত প্রায় এছাড়া সম্প্রতি দলীয় চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক দেশের প্রধান দুই দলের নেত্রীকে
সংলাপে বসার আহ্বানের বিষয়টিকে রাজনৈতিক দূরদর্শিতা অভিহিত করে দলীয় প্রধানের ভূয়সী প্রশংসা করেন। এদিকে যুক্তরাজ্য ১৮ দলীয় জোট কর্তৃক আয়োজিত পৃথক আরেকটি প্রতিবাদ সভা থেকে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তির দাবি করা হয়। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ১৮ দলীয় জোট কার্যালয়ে তাৎক্ষণিক এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ সময় মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পরবর্তীতে রিমান্ডে নেয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ১৮ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জামিয়তে উলামা যুক্তরাজ্যের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক, সৈয়দ মামুনী মোর্শেদ, জামিয়তে ইসলামী নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মেজর সিদ্দিক প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নসরুতুল্লাহ, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজউদ্দিন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ওলিউল্লাহ নোমান, বিএনপি নেতা গোলাম রাব্বানী, এম এ কাদের রহিমউদ্দিন সহ অন্যরা। সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা লন্ডন সফররত রঞ্জিত সরকারের সম্মানে এক সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আনিসুর রহমান আনিসের সঞ্চালনায় মত বিনিময় সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান লস্কর, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপার, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন সহ আরো অনেকে। উপস্থিত বক্তারা এ সময় সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে ভবিষ্যতে এলাকার উন্নয়নে প্রবাসীদের আরো বেশি এগিয়ে আসার প্রতি আহ্বান ছাড়াও প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উপর গুরুত্বারোপ করেন। সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পূর্ব লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুবলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হারিস আলীর সাথে মত বিনিময় সভা করেছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। বক্তব্য রাখেন ডক্টর ফয়জুল ইসলাম, মোহাম্মদ আশরাফউদ্দিন, ব্যারিস্টার ফয়জুল হক, সেলিমুল্লাহ, শাহ তোফায়েল আহমেদ, আফজল হোসেন, সৈয়দ গোলাম আলী, নুরউদ্দিন প্রমুখ। সভা থেকে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি তা নিরসনে সকল প্রবাসীদের সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রাক্তন নেতা কর্মীদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথ লন্ডনের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ শাকিরুজ্জামান শাকিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম নাসির রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকলিসুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান মুহিত, কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সারে বিএনপির সভাপতি মসলন্দর আলী বুদু প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মদুদ আলম, ওদুদ আলম, আব্দুর রহিম রিপন, রুহুল ইসলাম রুলু, জাহাঙ্গীর মাসুক, নুরুল ইসলাম রাসেল সহ অন্যরা। দেশে চলমান বিএনপি জামাত জোট কর্তৃক নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ হিত্র শাখা। বুধবার ওয়েস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণতোষ রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি শামসাদুর রহমান রাহিন, আব্দুর রহমান শামীম, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, সহসভাপতি সুমন আহমেদ সহ আরো অনেকে। সভায় বক্তারা অভিযোগ করে বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র নেমেছে বিএনপি জামাত জোট, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবার আস্থা খালেদা জিয়ার নেই,
তাই জামায়াতকে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন আবারও ক্ষমতায় যাবার আশায়। এছাড়া অবিলম্বে এই অস্থিরতা বন্ধের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বার্মিংহামে অনুষ্ঠিত হলো আলোর ফোয়ারা শীর্ষক আজিমুশান মাহফিল। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাতৃভাষার চেতনা বৃদ্ধি করতে ভেনিস বাংলা স্কুলে ব্যতিক্রম অনুষ্ঠান।